ক্লান্তিহীন স্লোগানে ষষ্ঠ দিনে উত্তাল শাহবাগ, যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি। তারুণ্যের জাগরণে টাইগার ক্রিকেটারদের সংহতি, বিপিএলে আর পাকিস্তানি ক্রিকেটার না নেয়ার অঙ্গীকার। দ্রুততম সময়ে তিস্তা চুক্তি আর সীমান্ত হত্যাকাণ্ডে জিরো টলারেন্স, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। কৃষকের স্বার্থ রক্ষায় শিগগিরই শস্য বিমা কর্মসূচি, বিমা শিল্পের মাধ্যমে মানবিক কল্যাণে প্রধানমন্ত্রীর আহ্বান। এবং এক বছরে উন্মোচিত হয়নি সাগররুনি হত্যাকাণ্ডের মোটিভ, সরকারের আন্তরিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আর শুরুতেই শাহবাগ আন্দোলনের ষষ্ঠ দিন। কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। অধিনায়ক মুশফিকুর রহিম সহ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা শাহবাগে এসে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। সংহতি প্রকাশ করেছে বিপিএল এর অন্যতম দল দুরন্ত রাজশাহী, দুরন্ত রাজশাহীর অন্যতম অংশীদার চ্যানেল আই। শাহবাগের প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম, সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। সোমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাহমিনা, আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ স্কোয়ারে। আপনি যেটা আগেই বলেছি, আজকে এই আন্দোলনের টানা ছয় দিন ধরে চলছে। আপনারা যত দূর চোখ যায়, এই শাহবাগ স্কোয়ারে চলছে দ্রোহ বিদ্রোহ আর ঘৃণার আগুনে। শাহবাগ স্কোয়ার এখন একটা জ্বলন্ত বাংলাদেশ হয়ে আছে, এবং এই বাংলাদেশ থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। দিন যত বাড়ছে, এখানে ক্ষোভ আর ঘৃণার আগুন ততটাই তীব্র হচ্ছে। ছয় দিনের আন্দোলনে এই শাহবাগের চত্বরে নতুন প্রজন্ম কিন্তু একটি বারের জন্য তাদের এই আন্দোলন থেকে পিছু হটে আসেনি। আমরা যত দূর চোখ যাই, তত দূর দেখছি শুধু একটাই আওয়াজ, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চায়। এবং রাজাকারদের ফাঁসি কাষ্ঠে না ঝুলিয়ে ঘরে ফিরবে না, এই ব্রততে আজ বিদ্রোহের আগুনে জ্বলজ্বল করছে। বাংলাদেশের মানচিত্রে ঠাঁই করে নিল আরেকটি ইতিহাস শাহবাগ স্কোয়ার। এই নতুন প্রজন্মকে নিয়ে যারা কদিন আগেও তাহমিনা বলেছিল এই প্রজন্ম নাকি হতচ্ছাড়া প্রজন্ম, এই প্রজন্মের হাতে দেশ রক্ষার হবে না, কিংবা এই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলতে বসেছে, আজকে এই শাহবাগের আন্দোলন কিন্তু নতুন করে আবারও প্রমাণ করেছে আকাশ কাগজে এই প্রজন্মের ছেলেমেয়েরা যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলন আজ পুরো বাংলাদেশের একটা ইতিহাস হয়ে গেছে। আমরা একটি ইতিহাসের জনসমুদ্রে এখন দাঁড়িয়ে আছি, এবং সেই জনসমুদ্রের কিন্তু একটাই মহাগর্জন, রাজাকার এর ফাঁসি চায় তুই রাজাকার। এবং এই আন্দোলন থেকে কিন্তু নতুন নতুন আন্দোলনের ইস্যু তৈরি হচ্ছে। গতকালকে হয়তো সরকারের থেকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল 1973-এর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনকে সংশোধন করা হবে, সেই আইন সংশোধনের আশায় কিন্তু এখনো আশ্বস্ত হতে পারেনি এই শাহবাগ চত্বরের নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের ডাকে এখানে সামিল হয়েছে হাজারো হাজারো মানুষ। শাহবাগ স্কোয়ারের এই আন্দোলন পুরো দেশে শুধু ছড়িয়েনি, বাংলা ভাষাভাষী বিশ্বের যেখানে মানুষ আছে সবার মাঝে এই শাহবাগের আন্দোলন ছড়িয়ে পড়েছে। ফেসবুক, টুইটার এবং আকাশ কাগজে যে আন্দোলনের ডাক, সেই আন্দোলন যে কত বড়, জ্বলজ্বল করতে পারে তার প্রমাণ আজকের বাংলাদেশ, আজকের ইতিহাস। এবং এই ইতিহাসের যারা কর্ণধার, তারা কিন্তু দিন রাত এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই প্রজন্ম ছেলেমেয়েরা যারা এই শাহবাগ স্কোয়ারকে নতুন বাংলাদেশ সৃষ্টির একটা ইতিহাস বলছে, তারা কিন্তু বলছে যে রাষ্ট্র যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে দোটানায় পড়ে, তখন হাল ধরে এই নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম আবারও অবাক করলো সারা বিশ্বকে, সারা বিশ্বর কাছে জাতীয় পতাকাকে জ্বলজ্বল করে প্রমাণ করলো স্বাধীনতার মূল্যবোধ কিংবা চেতনা এই নতুন প্রজন্ম দিতে পারে, এবং তারা তার প্রমাণ রাখছে। সেই প্রমাণ সারা বিশ্ব বিভিন্ন গণমাধ্যমে দেখছে। আমরা এখন কথা বলবো এমন একটি মানুষের সঙ্গে, যে মানুষটি তার অগ্নিকণ্ঠে এই আন্দোলনকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। শ্যামলা রঙের একটা ছোটখাটো মানুষ, যাকে আমরা বলছি লাকি, লাকি তার নাম হলো। এই লাকিকে, শ্যামলা রঙের ছোটখাটো মেয়েটিকে
স্যালুট করেছে পুরো বাংলাদেশ, তার স্লোগানের কণ্ঠ, তার অগ্নিকণ্ঠ পুরো জাতি শুনছে, পুরো দেশ শুধু না সারা বিশ্ব তাকিয়ে দেখছে। স্যালুট রাখিকে, স্যালুট একটা আপাদ মস্তক, শুধু অগ্নিকণ্ঠ না একটা আপাদ মস্তক বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের কণ্ঠে শুনবো আজকের শাহবাগ স্কোয়ারের এই আন্দোলনের আবার স্লোগান। তুমি আমাকে বলো, এই আন্দোলনে তুমি কি সঙ্গে নিয়ে ঘরে ফিরবে? এই আন্দোলনে আমি সঙ্গে নিয়ে ঘরে ফিরব যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, একটা একটা করে সবগুলো যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, এবং যত ধরনের জামাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলো বন্ধ করবে, এবং জামাত শিবিরের যে নাগরিকত্ব তা বাতিল হবে, কোন রাজাকারের গাড়িতে আর কোন জাতীয় পতাকা উড়বে না। তুমি যে তোমার অগ্নিকণ্ঠে সারা বিশ্বের কাছে তুলে ধরেছো, সেই অগ্নিকণ্ঠে কি আরো একবার আমাদের এই আজকে তুমি এই মাইক্রোফোন হাতে আর একবার তুমি স্লোগান দিবে? জালো রে জালো, এটা এইভাবে তুমি আর একবার বলো, আর একবার শুধু এই তোমার প্রতিবাদের ভাষা আর একবার বলো। জালো রে জালো, আগুন জালো। এই প্রজন্ম কিন্তু একবারই বলল সে তার প্রতিবাদের ভাষা, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তাদের স্বপ্ন পূরণ করে তারা এই শাহবাগ চত্বর, কোনো রাজনৈতিক চিন্তার লোক কিংবা ক্ষমতার মোহ থেকে আজ এই হাজার হাজার মানুষ এই শাহবাগ স্কোয়ারে লাখো জনতার ভিড় হয়নি, এটা শুধুমাত্র তার দেশপ্রেমের জন্য, মাকে রক্ষার জন্য তারা আজকে দাঁড়িয়েছে, সামিল হয়েছে। আমরা প্রতি এই টানা ছয় দিনের আন্দোলনে অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনে শরিক হয়েছে, সকাল থেকেই এই আন্দোলনে শরিক হয়েছিল আমাদের চ্যানেল আয়ের যেটা অংশীদার বিপিএলে দুরন্ত রাজশাহী, তারা সংহতি প্রকাশ করে গেছে জাতীয় ক্রিকেট দল, আমাদের সহকর্মী যে সকাল থেকে এই ক্রিকেট দলের সঙ্গে এবং দুরন্ত রাজশাহীর সঙ্গে ছিল, সহকর্মী আরিফের থেকে শুনতে চাইবো। আরিফ, আমার দুরন্ত রাজশাহী যে চ্যানেল আয়ের অংশীদার, সে এই আজকে সাবিস্তারে কি জানিয়ে গেছে তুমি বলো। ধন্যবাদ সুমাপু, আমি সকাল থেকে এখন থেকে যেটা জানাবো, আমার কাছে যে সবচেয়ে বড় খবর যেটি মনে হয়েছে, আজকে আন্দোলনের ষষ্ঠ দিন, এই আন্দোলনে আরও নতুন করে মাত্রা যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্দোলনে অল্প আগে একাত্মতা প্রকাশ করে গেছে, আমাদের দুইটার বুলেটিন শুরু হওয়ার কিছুক্ষণ আগে তারা মঞ্চ থেকে নেমে গেছে, তারপরেও আজকে এই মানুষের মধ্যে আমি নতুন এক মাত্রা বাংলাদেশ ক্রিকেট দলকে, অর্থাৎ হাজার হাজার মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে, হাজার হাজার মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছেন এই আন্দোলনে। শাহবাগ আন্দোলন আর যেন তাদেরকে পেয়ে নতুন মাত্রা মেলে, এখনো ননস্টপ এই আন্দোলন স্লোগানে মুখর শাহবাগের প্রজন্ম চত্বর। নতুন প্রজন্মের মধ্যে আরও এক উদ্দীপনা যোগ করে গেছেন বাংলাদেশ সাবেক বর্তমান ক্রিকেট টিমের সদস্য আশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনিও ছিলেন, তার নেতৃত্বেই এই শাহবাগ চত্বর ঘুরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তো আমি এখন জানতে চাবো এখানে একজন তরুণ প্রজন্ম রয়েছেন, তিনি কিভাবে বাংলাদেশ ক্রিকেট দলের এখানে আসার আপনার অনুভূতিটা কি জানতে চাচ্ছি? আমার অনুভূতি হলো যে তারা যেভাবে পুরো বাংলাদেশকে এই বিপিএল দিয়ে কাঁপিয়েছে, তারা এখানে এসে তাদের তারুণ্যকে আবার ফুটিয়ে দিয়েছে, তারা এখানে তাদের তারুণ্যকে প্রকাশ করে গিয়েছে, এবং আমিও এসেছি আমার তারুণ্যকে প্রকাশ করতে, এবং এখানে যে তারুণ্যের জনস্রোত পুরো এখানে ভরে এসে তাদের তারুণ্যকে প্রকাশ করছে, ঠিক তেমনি এখানে সেই তারুণ্যকে প্রকাশ করছে কাদের মোল্লা, সাইদি, সাকা চৌধুরী, কামরুজ্জামান, তাদের ফাঁসির দাবিতে। আমাদের ইনশাল্লাহ আমাদের এই দাবি অবশ্যই পূরণ হবে, তাই আমরা সবাই এই কাদের মোল্লার ফাঁসিতে ইনশাল্লাহ ফাঁসি হবে, ফাঁসি দিতে হবে অবশ্যই, আমাদের দাবি মানতে হবে অবশ্যই ইনশাল্লাহ। আমি আবার ফিরে যাচ্ছি সোমাপুর কাছে। আরিফ, তোমাকে ধন্যবাদ। আরিফ জানিয়ে গেল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিসিবির সভাপতি এবং দুরন্ত রাজশাহী তাদের সংহতি প্রকাশ করছে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব, যেখানে বাংলা ভাষা দ্রোহের আগুন এই নতুন প্রজন্মের কণ্ঠে, দ্রোহের আগুন পুরো বাংলাদেশ, এখানে দিন ধরে যারা অপেক্ষা করছে দিনের পর এই ছয় দিন যে আন্দোলন, ক্লান্তিহীন আন্দোলন, সেই ক্লান্তিহীন আন্দোলনে তারা কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। এখানে আন্দোলনে কোনো দল, মত, ব্যানারে এই আন্দোলনে আসেননি, মাতৃভাষার টানে, জাতীয়তার টানে এবং যারা এখানে এসেছে তাদের একজন মানুষ, সে কোনো
দল বুঝে না, স্যার বুঝে দেশ রক্ষা। আমি কি আপনার সাথে কথা, আপনি কেন আন্দোলনে এসেছেন, কি চান এই আন্দোলন থেকে? আমি আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ছোটবেলা থেকে দেখেছি আত্মরক্ষার সংগ্রামে মুক্তিযুদ্ধের পরি মুক্তিযুদ্ধে যেহেতু অনেকেই শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা বছর বাসায় ছিলাম, বাড়িতে ছিলাম না। আমার ফাদারও মুক্তিযুদ্ধায় মার খেয়েছেন, ভাই মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই আন্দোলনে তারা বলছে সাতাশ আছেন, তারা ঘরে ফিরবেন না। তারা বলছেন দিন যত বাড়ছে তাহমিনা, তত এখানে আন্দোলনের মাত্রা, তত আগুন মুখে হচ্ছে। এবং সেই আন্দোলনের আগুনের একটাই প্রতিবেদ, একটাই প্রতিবাদ, একটাই কণ্ঠ, এই প্রজন্মের একটাই কণ্ঠ। নতুন প্রজন্মের সঙ্গে এখানে পুরো বাংলাদেশ সামিল হয়েছে, পুরো বাংলাদেশের একটাই কিন্তু দাবি, রাজাকারদের ফাঁসি চাই। কিংবা একটাই প্রতিবাদ, যে প্রতিবাদী কণ্ঠ, পুরো বাংলাদেশ তুই রাজাকার, এবং রাজাকারকে ফাঁসি কাষ্টে ঝুলিয়েই তবে তবেই ঘরে ফিরবে এই নতুন প্রজন্ম, কিংবা ঘরে ফিরবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন আরেকটি বাংলাদেশ। তাহমিনা, আমার কাছে এই ছিল প্রজন্ম চত্বরের সর্বশেষ খবর। আমরা আবার আপনাকে অনেক দূরে নিয়ে যাব, আবার নতুন তথ্য দিতে, আবার আপনাদের স্টুডিওকে ধন্যবাদ। সুমা দর্শক, কথা হচ্ছিল আমাদের রিপোর্টার সোমা ইসলামের সঙ্গে। পরবর্তী শীর্ষ খবর আয়োজনে আমরা আবারও আপনাদেরকে সরাসরি নিয়ে যাব শাহবাগ চত্বরে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও রাজাকার মুক্ত বাংলাদেশের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে আন্দোলন অব্যাহত রেখেছে ক্লান্তিহীন জনস্রোত। গণজাগরণের ষষ্ঠ দিনেও উত্তাল শাহবাগ। রিপোর্ট করছেন শামসুদ্দোহা পান্না। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও রাজাকার মুক্ত বাংলাদেশের দাবিতে আন্দোলনে নবীন প্রবীণের ঐক্যের বাহুডোরে এক হয়েছে কয়েক প্রজন্ম। ষষ্ঠ দিনের শুরুতেই শাহবাগ প্রজন্ম চত্বর জনসমুদ্র। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মানুষের ঢল। দিনের শুরুতেই তারুণ্যের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে শাহবাগ প্রজন্ম চত্বরে উপস্থিত হয় দুরন্ত রাজশাহীর ক্রিকেটাররা। কার্যক্রমকে পূর্ণ সমর্থন এবং সংহতি জানানোর জন্যই দুরন্ত রাজশাহী আজকে এখানে। আমরা প্রতিজ্ঞা করতে চাচ্ছি যে ভবিষ্যতে বিপিএল এবং বাংলাদেশের ক্রিকেটে আমরা পাকিস্তানিদেরকে বর্জন করব। এই ফিলিংসটা আসলে মানে অসাধারণ, কারণ ওই সময় কিন্তু আমি জন্মগ্রহণ করিনি। তো এখন আমি যে দেখতেছি একটা যুদ্ধের ফাঁসে চাই, এই এই যে সমাবেশ, এটাই আমার খুবই ভালো লাগছে। এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি আগে। সময়ের সঙ্গে দুর্বার হচ্ছে শাহবাগ আন্দোলন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান অব্যাহত রেখেছে। আমি বুঝতেছি না আমাদের সরকারের কি এত লাভ, ওদেরকে জেলখানে রেখে ওরা কি করতেছে, আমাদের এখানে পাঠায় দেখ না, আমরাই দেখবো ওদের কি করা যায়। দাবি আমরা রাজাকারের ফাঁসি চাই। কাদের মোল্লার রায়টা নিয়েই মনে হয়েছে যেন সরকার একটা তালবাহানা করতেছে, তার জন্য এই গণজাগরণ। মুক্তিযোদ্ধারা আমাদের জন্য যে দেশটা দিয়ে গেছে, বাকি কাজটা এখন আমাদের, আমরা এটা আমাদের নিজেদের কাজ বলে মনে করে এখানে আসছি। আন্দোলনকারীরা বলছে একাত্তরের মুক্তিযুদ্ধকে পূর্ণরূপ দিতে 2013 সালের এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। ত্যাগের সর্বোচ্চ পর্যায়ে যদি নিজেদের জীবন দিতে হয় আমরা সেপন দিতে রাজি হয়েছে। আমরা যখন প্রথম আন্দোলনের ডাকটা দিয়েছিলাম 3:30, তখন আমরা এত যে লক্ষ লক্ষ জনতার যে সমাগম, আসলে এটা বুঝেছিলাম না যে এত ঘটতে পারে। আমরা নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছি। আজকে সারা জাতি জেগে উঠেছে এই আন্দোলনে। এতে কি বোঝা যায় যে সমগ্র জাতি শুধু একটা অপেক্ষায় ছিল যে কবে জ্বলে উঠবে। 71 সালে যে রাজাকাররা ছিল, বেঁচে ছিল, এখনো যারা বেঁচে আছে তাদের ফাঁসি দিয়ে আমরা মুক্তিযুদ্ধ শেষ করতে চাই। তো দেশের জন্য সেইভাবে প্রত্যক্ষভাবে কিছু করার সুযোগ আমাদের এখনো আসেনি। আন্দোলনকারীরা মানুষের চলাচল স্বাভাবিক রাখতে চান, তাই তারা নিজেরাই রূপসী বাংলা হোটেল থেকে শাহবাগ হয়ে মতিঝিলের দিকে যান চলাচলের জন্য সীমিতভাবে খুলে দিয়েছে সবসময়ের ব্যস্ত এই সড়ক। দিন যতই পার হচ্ছে দুর্বার আর উত্তাল হয়ে উঠছে শাহবাগ প্রজন্ম স্কোয়ার, যে আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সীমানায়। সবার দৃঢ় শপথ, দৃঢ় চিৎকার, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, শাহবাগ প্রজন্ম স্কোয়ার, ঢাকা। কাদের মোল্লা সহ শীর্ষ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের গণজমায়েত এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। জেলা শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ অংশ নিচ্ছেন প্রতিবাদ কর্মসূচিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
কাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসি ও সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাতক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চেতনায় একাত্তরের মুক্ত মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। বক্তারা উচ্চ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে কুষ্টিয়া মেহেরপুর সড়কে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। মিরপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে। গণমঞ্চে একই দাবিতে চলছে গণজামায়াত। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা। পরে শহরের হামদহ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সমাবেশ করেছে নতুন প্রজন্ম। সকাল থেকে জনতার মঞ্চে চলছে বক্তৃতা আর প্রতিবাদী সঙ্গীত অনুষ্ঠান। সেখানে কাদের মোল্লাকে দেওয়া হয় প্রতীকী ফাঁসি। এছাড়া শহরের পায়রা চত্বরে জাগরণের মঞ্চে চলছে প্রতিবাদী গান, কবিতা, স্লোগান। যশোরে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা যশোরবাসীর ব্যানারে সর্বস্তরের মানুষ শহরের চিত্রা মোড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদী গান, আবৃত্তি এবং বক্তব্য রাখছে। মশাল মিছিলে বরগুনা রাজপথ প্রকম্পিত। দাবি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও যুদ্ধাপরাধীদের ফাঁসি। বন্দর ক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে চলছে গণসঙ্গীত ও প্রতিবাদ সমাবেশ। খাগড়াছড়ির শাপলা চত্বরে গণবিক্ষোভ ও সমাবেশ চলছে। সেখানে সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সকল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তুষার ঝড় উপেক্ষা করে 300 বেশি শিক্ষার্থী সমাবেশে যোগ দেয়। মোমবাতি জ্বালিয়ে কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয় তারা। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয় সমাবেশে। শাহবাগ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীরা। বিচার পাই নাই, আজকে একটা সুযোগ আসছে, একটা প্ল্যাটফর্মে আমরা আসছি। আমরা চাই না যে রাজাকাররা চলে যাক এভাবে বিচার ছাড়া। আমরা তাদের ফাঁসি চাই, এটাই তাদের একমাত্র উপযুক্ত বিচার। আমরা চাই না আমাদের দেশের কলঙ্ক, আমরা এটা নিয়ে বেঁচে থাকি। আমরা চাই রাজাকারের ফাঁসি হোক। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিলে সমতার জন্য 1973 সালের আইন সংশোধন হচ্ছে, এতে রাষ্ট্রপক্ষ আপিল করার সুযোগ পাবে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন। সংশোধনের প্রস্তাব আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভার অনুমোদন হলে সংসদের চলতি অধিবেশনেই আইন পাশ হবে বলে আশা করছেন তিনি। সংশোধনে আপিল নিষ্পত্তিতে 3 মাস সময় বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করছে মামলার তদন্তকারী কর্মকর্তারা। বিকেল 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে সকাল 9:30 দিকে কড়া পুলিশ পাহারায় এটিএম আজহারুল ইসলামকে ধানমন্ডির সেফ হোমে আনা হয়। 5 ফেব্রুয়ারি আজহারুল ইসলামকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের 22 আগস্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয় জামায়াতের এই নেতাকে। শাহবাগের আন্দোলন সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি আরো বলেছেন, এর মাধ্যমে সরকার ট্রাইব্যুনালকে প্রভাবিত করার চেষ্টা করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও চেয়েছেন তিনি। দ্রুত সময়ের মধ্যে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের চেষ্টা করছে ভারত ও বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই বলেছেন, সীমান্তে মৃত্যুর ঘটনা ঠেকাতে জিরো টলারেন্স দেখাচ্ছে। মাসুদ শাকিলের রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একমত হওয়ার পরও দীর্ঘদিন ধরে ঝুলে আছে তিস্তার পানি বন্টন চুক্তি। বারবার আশ্বাস দেওয়ার পরও বিএসএফ এর গুলিতে সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু বন্ধ হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথুরের নেতৃত্বে সফররত ভারতীয় প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব বিষয়ে গুরুত্ব পায়। On water resource management,
we have recalled the decision of the two prime ministers on the need to sign an interim agreement for sharing of waters of Tista at an early date. We have talked about the need for a comprehensive basin water management and harnessing of byproducts, including hydroelectricity. Shimanto Hottar Bapare zero tolerance kotha bolleo, Bharatiya Sochiber Dabi, Shimante Oporadmulok Kormokander Jonno, Bangladeshider Mara Jawar Ghotona Ghote. We are unwavering in our commitment to reach a satisfactory conclusion within the time frame, the shortest possible time frame. We are determined to go ahead and reach these agreements to which our government has committed itself at the highest level. We do not have to, in fact, wait for one full year. We will do it as soon as it is feasible. তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু হিসেবে মানবতা বিরোধী অপরাধীদের বিচারিক প্রক্রিয়ায় শাস্তি দেওয়াকে স্বাগত জানায় ভারত। সচিব পর্যায়ের বৈঠক শেষে রঞ্জন মাথাই পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপমনির সঙ্গে দেখা করেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব দিতে বিমা কোম্পানির মালিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় খুব শিগগিরই শস্য বিমা চালু করা হচ্ছে। ফারুক হোসেনের রিপোর্ট। কৃষি ও ক্ষুদ্র বিমা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের আয়োজক বিমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর এজন্যই শস্য বিমা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই যে ব্যাংক ব্যবহার করা এবং ব্যাংক পরিচালনায় কৃষকদেরকে যে আমরা সম্পৃক্ত করে দিলাম, ঠিক বিমাটাও যদি এভাবে আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকরা উপকৃত হবে। তবে এটা ঠিক যে ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে, সরকারকেই করতে হবে, কারণ প্রাথমিক ক্ষতিটা তো কৃষকের স্বার্থে সরকারকেই স্বীকার করে নিতে হবে এবং পরবর্তীতে বেসরকারি খাত আসবে বলে আমি বিশ্বাস করি। বিমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমা কোম্পানির মালিকদের প্রতি মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব প্রদান করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিমা শিল্পকে মানবিক কল্যাণে আপনারা কাজে লাগাবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কৃষিতে আমরা আশাতীত সাফল্য অর্জন করে খাদ্যে প্রায় স্বয়ংসম্ভতা অর্জন করেছি। উৎপাদন এবং অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বিমা কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে আমি আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক এই সেমিনারের সুপারিশমালা সরকারের কাছে পেশ করলে সরকার যথাযথ বিবেচনা করবে বলে আয়োজকদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের প্রায় এক বছর পেরিয়ে গেলেও তদন্তে কুলকিনারা করতে পারেননি গোয়েন্দারা। সন্দেহভাজন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সংশ্লিষ্টতার ব্যাপারেও শতভাগ নিশ্চিত হতে পারেনি র্যাব। তবে বরাবরের মতোই তদন্তে অগ্রগতির কথা বলেছেন র্যাব মহাপরিচালক। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। গত বছরের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। শুরুতে মামলাটির তদন্তভার ডিবির হাতে থাকল, পরে হাইকোর্টের নির্দেশে চলে যায় র্যাবের হাতে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর রুনির পারিবারিক বন্ধু তানভীরসহ 7 জনকে গ্রেপ্তার করে র্যাব। ঘাতকদের চিহ্নিত করতে 13 জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু পরীক্ষার পর দেখা যায় দুই ঘাতকের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলের সঙ্গে এদের কারো ডিএনএ মিল নেই। ডিএনএ আমি ওই রিপোর্ট আমি এখনও এটা প্রকাশ করতে চাচ্ছি না, কারণ এটা তদন্তের অংশ। এখন এইটা প্রকাশ করাটা ঠিক হবে না তদন্তের স্বার্থেই। তবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি বললাম যে আমরা কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে তারা আরও কিছু জিনিস পরীক্ষা করার জন্য আমাদেরকে সাজেস্ট করেছে, সেইগুলিও আমরা তাদের কাছে প্রেরণ করেছি। র্যাব যখন রহস্যের কুলকিনারা করতে পারছিল না, তখন বলা হয় ওই বাড়ির পলাতক দারোয়ান এনামুলকে ধরতে পারলে রহস্যের উন্মোচন হবে। তাকে ধরতে 10 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয় এনামুলকে। তবে র্যাব কর্মকর্তারা এখনো বলতে পারছেন না সাগরুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কতদিন সময় লাগবে। তদন্ত যে কোনো জায়গায় যে বন্ধ হয়ে যায়, যখন বলা যায় যে আর কোনো তদন্ত কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, সেটি কিন্তু না। এখনও আমরা তদন্ত করছি, এখনও আমাদের তদন্তের পথে আমরা এগুচ্ছি, পথ আমাদের বন্ধ হয়ে যায়নি।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। এই দম্পতির একমাত্র সন্তান মেঘের সঙ্গেও কথা বলেছেন গোয়েন্দারা। র্যাব প্রধানের আশা, সময় লাগলেও একসময় গোয়েন্দা জালে ধরা পড়বে সাগরুনির ঘাতক। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এক বছরেও সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে একে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা মনে করেন না সাংবাদিক নেতারা, সরকারের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তাদের। সঞ্জয় চাকের রিপোর্ট। এক বছর আগের ১১ই ফেব্রুয়ারি সাত সকালে কান্ডার রোল সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির বাসভবন ঘিরে। ঘুম থেকে উঠে সাংবাদিক দম্পতির খুনের দুঃসংবাদে স্তম্ভিত হয়ে যায় সাংবাদিক সমাজ, সঙ্গে পুরো জাতি। ওই দিনই সে সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও কেউ গ্রেপ্তার না হয় আন্দোলন শুরু করেন সাংবাদিকরা। দলমত পথে পার্থক্য ভুলে সাগরুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দীর্ঘদিন পর ঐক্যবদ্ধ হয় সাংবাদিকদের সব সংগঠন। এক বছর হতে যাচ্ছে প্রায়, একজন খুনকেও ধরা হয়নি। এটা ঠিক যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উনি আসার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে তারাই প্রকৃত খুনি। নানান সংস্থা পেরিয়ে র্যাবের কাছে এখন এই মামলা। র্যাবও কি ব্যর্থ হচ্ছে, সেই প্রশ্ন সাংবাদিক নেতাদের। আমি বিশ্বাস করি যে সব সূত্র ইতিমধ্যে আলোচনায় এসছে, যে সব টিপস এসছে ঘটনার, ভবিষ্যতে এই ঘটনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে, তখন কিন্তু আজকে যারা দায়িত্ব পালনে আছেন তাদেরও কিন্তু জবাবদিহি করতে হতে পারে, এমন এক পরিস্থিতি আসতে পারে। এই বিচার কাজ সম্পন্ন হবে কিনা কিন্তু এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, এবং অথবা তাহলে তারা কেন করছেন না, তারা কেন করছেন না, সেই জন্য এই প্রশ্ন দেখা দিয়েছে। কোনো কিছুই মিসিং হয় না, ল্যাপটপটা চলে গেছে, এবং এই ল্যাপটপের ভিতরে কি ছিল, এবং এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। ১১ই ফেব্রুয়ারি ঢাকায় সাংবাদিক সমাবেশ ডেকেছে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। এখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব, কিন্তু তার আগে আমরা জানতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র‍্যাব থেকে যে এই হত্যাকাণ্ডের কি তদন্ত তারা করেছেন এবং কতটুকু তাদের অগ্রগতি তাদের হয়েছে। যদি তা না হয় তাহলে তাদেরকে বলতে হবে কেন হচ্ছে না, কাকে আড়াল তারা করছেন। সাংবাদিক নেতারা বলছেন সাগরুনির বিচার শুধু সাংবাদিকদের চাওয়া না, দেশবাসীর চাওয়া, আর তা পূরণে ব্যর্থ হলে ভোটের বাক্সেও তার জবাব দিতে পারে জনগণ। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারির প্রসঙ্গ। বায়ান্নর উত্তাল ভাষা আন্দোলন পরিচালনায় সভা ও সমাবেশ স্থল ১৪৪ ধারা ভাঙতে ছাত্র জনতার সমাবেশ, মিছিল ও পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্রে শহীদদের রক্তদানের ঐতিহাসিক ঘটনাস্থল সবই এখন শুধু ইতিহাসের পাতায়। কালের গর্ভে বিলীন হওয়ার পথে অস্তিত্বের শিকড়ের স্মৃতি বিজড়িত ওই স্থানগুলো, পরবর্তী প্রজন্মের জন্য ঐতিহাসিক স্থানগুলো সুসংরক্ষণের সুপারিশ করেছে ভাষা সংগ্রামীরা। জান্নাতুল বাকেয়া, কেকার রিপোর্ট। ১৯৪৮ থেকে ৫২ ভাষা আন্দোলন বেগবান করতে নীতি নির্ধারণী বৈঠক ও সভা হয়েছে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। ওই উত্তাল আন্দোলনের সাথে জড়িয়ে আছে তৈমুদ্দিন মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল, সলিমুল্লাহ হল, কার্জন হল, জগন্নাথ হল, ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল ব্যারাক এবং অ্যাসেম্বলি ভবনের মতো ঐতিহাসিক সব স্থান। ওই স্থানগুলোতেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমবেত ও সংগঠিত হন ছাত্র জনতা। এই সংরক্ষণ এগুলো সেরকম হয় না, একমাত্র আমাদের শহীদ মিনারটার উপরই কাজ করেছে গভর্নমেন্ট কিছু, তাও তো পারফেক্ট না, এটা তো এখনো জনতার দখলে আছে, এই যে দোকানপাটের দখলের মতো। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং, মধুর ক্যান্টিন, আমতলা, বান্নের উত্তাল আন্দোলনের ঐতিহাসিক স্থান। এই আমতলাতেই ২১ ফেব্রুয়ারি সকালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নিতে সমবেত হন ছাত্ররা। ওই স্থানটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ। এই সেই ঐতিহাসিক ১৪৪ ধারা ভাঙ্গার গেট, তো ভাঙ্গার সময় এই গেট দিয়ে বেরোতে হবে, এই গেট দিয়ে বেরোলে পুলিশকে ফেস করতে হবে। তো ভাষা মতেন তিনি বললেন যে ১৪৪ ধারা ভাঙতেই হবে,
144 ধারা না ভাঙলে আমাদের এই সংগ্রাম সার্থক হবে না। তৎকালীন আর্টস বিল্ডিং এর মূল গেট ইতিহাসের আরেক সাক্ষী। আমতলার বৈঠক শেষে চলো চলো অ্যাসেম্বলি চলো স্লোগানে 144 ধারা ভাঙতে ছাত্র জনতা জড়ো হয়েছিলেন সেদিন। ছাত্রদেরকে পিটাইছে আর টিয়ার গ্যাস এরকম হয়েছিল যে মেডিকেল কলেজ হোস্টেলটা এটা ধোঁয়ায় অন্ধকার ছিল। পুলিশের হামলা ও বাধার মুখে ছাত্ররা অ্যাসেম্বলি ভবনে বিকল্প পথে যেতে গিয়ে পুলিশের গুলির শিকার হন। পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে শহীদ হন রফিক উদ্দিন, গুলিবিদ্ধ হন বরকত। আমি আর আমার রুমের শাহজাহান আর আবুল বরকত, আমরা ছিলাম 12 নম্বর ব্যারাকার বারান্দায় সামনে। হঠাৎ আবুল বরকত পড়ে গেল, তার এই বাম উরুর উপরিভাগে গুলিটা লাগলো। মেডিকেল কলেজ হোস্টেল ব্যারাক ব্যারাক ব্যারাক, কেউ তো ব্যারাক ছিল না, এখানে তো বিল্ডিং হয়ে গেছে। ঐতিহাসিক স্মৃতিটাকে এখন নতুন প্রজন্মের কাছে প্রেজেন্ট করতে হবে। সময়ের সাথে সাথে প্রয়াত হয়েছেন অনেক ভাষা সংগ্রামী। ঘটনার প্রত্যক্ষদর্শী অথবা পরোক্ষভাবে অংশ নেয়া ছাত্র সংগঠক ও রাজনীতিকরা স্মৃতির মণিকোঠায় ওই সময়কে আজও ধরে রেখেছেন। তবে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ওইসব স্থান অপরিচিত। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ওই স্থানগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি মনে করছেন ভাষা সংগ্রামীরা। জান্নাতুল বাকা, কেকা, চ্যানেল আই, ঢাকা।